हेलो फ्रेंड्स, वेलकम टू द न्यू एपिसोड ऑफ माय चैनल। आमी অরিত্র। लास्ट दो तीन दिन धरे पर कमेंट आसछे एवं तार साथे साथे इन्स्टाग्रामे मेसेज आसछे जे प्रिलिउड अफ पुष्पा राजटा तुमी केन कोनो रिएक्शन दिले ना। आमी ओइटुकु जिनिस देखे किछु बोलते चाइछिलाम ना। सीरियसलि आजके छटार समय थेके अपेक्षा करछिलाम जे कखन आसबे। आपनि जदि देखेन आजके आमी सारा दिन कोनो भिडियो दिइनि, तार एकटाई मात्र कारण आमी चाइछिलाम आजके एई भिडियोटा आमी प्रथम देब। दैट इज बिकज आमी बहुबार बहु भिडियोते बोलेछि आमी आल्लू अर्जुनेर खूब फैन, आमी दारुण लागे परफॉर्मेंस एबं माने तार सिनेमार जन्य वेट करेछि। एबं आल्लू अर्जुन सुकुमार एकसाथे आसा माने किछु एकटा बड़ो धामाका होते चलेछे, जेटा अनेक आगे थेकेई जानी। जखन थेके फार्स्ट पोस्टार एसेछे तखन थेकेई आमादेर एक्साइटमेंट एकदम तुंगे। तो आमी वेट करछिलाम एबं एटा एकटा प्रपार टीजार जेटाके निये कथा बला जाय डिटेले। तो एखाने आमरा पुरो माने वर्ल्डटार ब्यापारे जानते पाच्छि एबं पुष्पाराज क्यारेक्टरटार ब्यापारे सामान्य किछु जानते पाच्छि, किन्तु गल्पेर ब्यापारे কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না এই টিজারটা থেকে মেনলি। তো এখানে আমরা যা দেখতে পাচ্ছি যে স্যান্ডেলউডে স্মাগলিং হচ্ছে, যেটা ব্যাপারে অলরেডি আমরা জানতাম, এবং পুষ্পারাজ হচ্ছে নিজে একজন স্মাগলার আর কি। সে এটা করে এবং তার লুকটা হচ্ছে এরকম একটা হিরো যে এরকম একটা লুক নিতে রাজি হয়েছে, এটা একটা নিজের মধ্যেই একটা বড় কথা। আপনি পুরো ডি গ্ল্যামারাইজড লুক, একটা পুরো দাড়ি চুল, মানে এটা খালি একমাত্র আল্লু অর্জুন বলেই করতে পারছে এবং সুকুমারের মতো ডিরেক্টর বলেই করতে পারছে। এটা মানে মানে হ্যাটস অফ এটা তাদের কম্বিনেশনটাকে। তারপরে হচ্ছে পুরো আমরা অ্যাম্বিয়েন্সটা দেখতে পাচ্ছি, প্রথম থেকেই জঙ্গলের মধ্যে খুলছে, ওখানে স্মাগলিংয়ের ব্যাপার ট্যাপারগুলো দেখতে পাচ্ছি। পুলিশ আসছে, পুষ্পা এদের প্রত্যেকে লিড করে, এবং তারপরে হয়তো আরেকটা রাইভেল গ্রুপ আছে যে যারা ওদের ওপর গুলি চালাচ্ছে। এবং অ্যাকশন একটা ইনোভেটিভ অ্যাকশন কিছু হবে, যেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে ওর হাত বেঁধে দিয়েছে, মুখে মাস্ক আছে, যেটা প্রিলিউডেও দেখতে পেয়েছিল, এবং ও কীভাবে নিজের হাত না ইউজ করে মারছে, উইচ ইজ ভেরি লাইক ওভার দ্য টপ বাট এক্সিকিউটেড ভেরি ওয়েল, যে মাথা দিয়ে মারছে এ করছে। তো সেই ব্যাপারটা থাকবেই, তো সেই ব্যাপারগুলো আমরা দেখতে পাচ্ছি। তো প্রচুর মাস মোমেন্টস থাকতে চলেছে সিনেমার মধ্যে, এটা বোঝাই যাচ্ছে, এবং প্রচুর অ্যাকশনও রয়েছে, সেটারও একটা আমরা ছাপ এখান থেকে পাচ্ছি। ওয়ার্ল্ডটা হচ্ছে যে জঙ্গলের মধ্যেই, খুব প্রচণ্ড রাস্টিক ডাস্টিক ব্যাপার। রশ্মিকারও একটা লুক আমরা পেলাম, বাট রশ্মিকাকে আমার মনে হচ্ছে যে খুব যে একটা গুরুত্বপূর্ণ চরিত্র হবে সেরকম নয়, আই ক্যান্ডি হিসাবেই থাকবে এবং লাভ ইন্টারেস্ট হিসাবেই থাকবে। বাট মেনলি হচ্ছে যে আল্লু অর্জুনের এই ক্যারেক্টারটা, কারণ যেটা একটা অলরেডি হাইপ উঠছিল যে একবার পোস্টারে আমরা দেখেছিলাম পাঁচটা আঙুল, তারপরে যে পোস্টারটা এলো সেটা দেখেছিলাম ছটা আঙুল। তো এই ব্যাপারটা কী, তাহলে কি এটা ডাবল রোল? তাহলে কি যাকে আমরা প্রথম দিকে দেখতে পাচ্ছি সেটা অ্যাকচুয়ালিতে মানে পুষ্পারাজ যে ডাকাত স্যান্ডেলউড মানে রেড স্যান্ডেলউডে স্মাগলিং করে, আর দ্বিতীয় যাকে আমরা দেখতে পাচ্ছি সে অ্যাকচুয়ালি ওরই মতো দেখতে একটা লোক যাকে হয়তো পুলিশ ওখানে প্লেস করেছে, মেবি দ্যাট ক্যান বি আ পসিবিলিটি, উই ডোন্ট নো। এবং সুকুমারের সিনেমা মানে সেখানে কিছু একটা নতুন ইনোভেটিভ আইডিয়া হবে, যেটা আমরা রঙ্গস্থলমে পেয়েছি, যেটা আমরা এক্কাদমে পেয়েছি মহেশবাবুকে নিয়ে যেটা করেছে। ইট ক্যান বি আ ফ্লপ বাট ইট ইস আ মানে মাস্টার পিস ফিল্ম, বা আমরা আরিয়াতেও পেয়েছি, মানে এভরি টাইম হি মানে মেক সামথিং উইদিন দ্য মেইন স্ট্রিম বাট ইট ইস ভেরি ভেরি ইউনিক কনসেপ্ট। তো আমার পার্সোনালি দারুণ লেগেছে, তার সাথে ডিএসপির ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ, সিনেমাটোগ্রাফি টিজারটা দারুণ দুর্দান্ত, মানে ড্রোন শটগুলো যা দেখতে পাচ্ছি আমরা, বা অ্যাকশনের যে জায়গাগুলো মানে ওই জায়গাগুলো খুব দারুণভাবে করা হয়েছে, মানে ফাস্ট স্লো যেটা প্রিলিউডেও ছিল যে প্রথমে খুব স্লোতে এসে তারপরে ফাস্ট হয়ে যাচ্ছে, ওই ব্যাপারগুলো খুব করা। এবার কিন্তু আমার মনে হয় যে একটু যদি গল্পের আভাসও দিত টিজারের মধ্যে, দ্যাট উড হ্যাভ বিন আ বেটার অ্যাপ্রোচ, তাহলে আমরা আরও বেশি ইন্টারেস্টেড হতাম যে এক্স্যাক্টলি কি এটা। জাস্ট একটা যে মানে ওয়ার্ল্ডটাকে দেখিয়ে ছেড়ে দিয়েছে, বাট এখন অনেক টাইম আছে, এটা অগস্টে আসছে, দিস ইজ দ্য মান্থ অফ এপ্রিল, এখন মে আছে, জুন আছে, জুলাই আছে, তিন মাস আছে, এবং এপ্রিলের এটা একদম বিগিনিং, তো অনেকটাই সময় আছে, ততক্ষণে আরামসে এটার প্রমোশন হবে। বাট আজকের এটা দেখে ভাই স্যাটিসফাইড লাগছে, ইট হ্যাজ মানে ফ্যান্সদের জন্য, আল্লু অর্জুনের যারা ফ্যান্স আছে তাদের জন্য সব রকম মোমেন্টস আছে, মানে লুকস থেকে শুরু করে মাস মোমেন্টস থেকে শুরু করে অ্যাকশন থেকে শুরু করে অসাধারণ একটা বিজিএম, অ্যান্ড ইউ গেট দ্য ভিউ অফ দ্য হোল ওয়ার্ল্ড, যে এন্টায়ার ইউনিভার্স অফ দ্য ফিল্ম ইটসেলফ। তো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে, তো আমার পার্সোনালি দারুণ লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে ডেফিনেটলি জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।